নামাজ নিয়ে কুরবানি আর হাদি এক নামেই কুরবানি বলি। হাদিটা জবাই হবে মক্কাতুল মুকাররমার হারামের সীমানার ভিতরে। কুরবানি পৃথিবীর যে কোনো জায়গায় করা যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأولين والآخرين نبينا وإمامنا وقائدنا وقدوتنا محمد عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وعلى من تبعهم بإحسان إلى يوم الدين اللهم اجعلنا معهم بمنك وكرمك يا أكرم الأكرمين أما بعد سرد مربيان كرام مسلمان كرام أمر সবাই মিলে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি তওবা করা উচিত, ক্ষমা প্রার্থনা করা উচিত। আমাদের সবাই মিলে অন্যায় পাপ গুনাহ ছেড়ে দেওয়া উচিত, অমানবিকতা ছেড়ে দেওয়া উচিত। কারণ আমাদের উপরে যে মহামারী, আমাদের উপরে আজাব হিসেবে যে মহামারী, তা যেন কমছে না, বরং এর আক্রমণ আমাদের উপরে আসে, এমনকি বাড়ছে বলে কেউ কেউ বলছেন। আর সকল বুদ্ধা মানুষের অভিমত, এর কারণ আমরা ঠিক হই নাই, আমরা এখনো ভালো হই, আমরা মানবিকতায় ধন্য হই নাই, আমরা পশুত্বের চর্চায় অমানবিকতার চর্চায় আগায়া যাচ্ছি নাকি। সুতরাং আমাদের নিজেদেরকে আত্মপরিচয় মানুষ হিসেবে মানুষ হওয়া উচিত, অন্যায় পাপ জুলুম গুনাহ ছেড়ে দেয়া উচিত না? উচিত না? আল্লাহ তাআলা সবাইকে তওবা করার তৌফিক দিন, আমরা বলি আমিন। বন্ধুগণ, আমরা গত জুমায় আলোচনা করেছিলাম কুরবানির প্রসঙ্গে, কুরবানির প্রসঙ্গে আলোচনা করেছিলাম, আর আমরা একটা ভুল অপনুদন করতে চেয়েছিলাম যে আমাদের সমাজে হজে যারা যান তারাও তামাত্তু এবং কেরান হজ করলে যে পশু জবাই করেন এটাকেও কুরবানি বলেন। অথচ আল্লাহ তাআলা কোরআনুল কারীমে কুরবানি শব্দটা আলাদাভাবে বলেছেন, হাদি মানে ওই হজে যারা গিয়ে পশু জবাই করবে, হজের পশু জবাইয়ের নামটা আলাদা বলেছেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা নিজে যেখানে দুইটি নাম দিয়েছেন, আমরা তো এক নামে দুইটারে ডাকতে পারি না, কিন্তু আফসুস আমরা না জেনে অথবা মানে জানার চেষ্টা না করে কুরবানি আর হাদি এক নামেই কুরবানি বলি। অথচ জানা উচিত আল কোরআন আল করিমে চারটি আয়াত আল করিমাতে চারটি আয়াতে ছয় বার হাদি শব্দটি বলেছেন কে? আল্লাহ তাআলা। আল হাদি চারটি আয়াতে ছয় বার বলেছেন, আমি ঠিকানা বলছি, ঘরে যায় মিলায় দেখতে পারেন, সুরাতুল বাকারা 2 নম্বর সূরা, এর 196 নম্বর আয়াত, 196 মানে 196 নম্বর আয়াত আল করিমাতে তিনবার, একটা আয়াতে তিনবার আল্লাহ বলেছেন আল হাদি আল হাদি আল হাদি। একটা আয়াতে কয়বার? তিনবার। তারপরে সূরাতুল মায়েদা 5 নম্বর সূরা, এর 2 নম্বর আয়াতে আল হাদি আরেকবার বলেছেন। শুধু তাই না, 5 নম্বর সূরা আল মায়েদা এর 97 নম্বর আয়াতে আবার আল্লাহ বলেছেন আল হাদি। তারপরে 48 নম্বর সূরা আল ফাতহ
এর ২৫ নাম্বার আয়াতে আল্লাহ তাআলা আবার বলেছেন আল হাদি, অর্থাৎ চারটি আয়াতে ৬ বার হাদি শব্দটি বলেছেন কে? আর বিশ্বনবী মুহাম্মাদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, যদিও আল্লাহ তাআলাও স্পষ্ট করেছেন হাদি হল তামাত্তু এবং কেরান হজকারী, একই সফরে উমরা এবং হজ করার কারণে ইফরাত যে করে তার লাগবে না। কেরান এবং তামাত্তু একই সফরে উমরা এবং হজ যে করে তার জন্য একটি বকরি, দুম্বা অথবা ছাগল অথবা উট, মহিষ বা গরুর সাত ভাগের এক অংশ আল্লাহর নামে জবাই করা, এর নাম হাদি। আর শর্ত হল হাদিটা জবাই হবে মক্কাতুল মুকাররমার হারামের সীমানার ভিতরে। কোথায় জবাই হবে? মক্কাতুল মুকাররমার হাদ্দুল হারাম, হারামের যে নির্ধারিত সীমানা আছে ওই সীমানার ভিতরে। হাদ হারাম এর সীমানার বাহিরে জবাই হলে হাদি হবে। বুঝতে পেরেছি? তার মানে দুইটি পার্থক্য কুরবানি থেকে। কুরবানি পৃথিবীর যে কোনো জায়গায় করা যায়, আমি কি বুঝাতে পেরেছি? কুরবানি ১০ই জিলহজে ঈদুল আজহার নামাজের পরে পৃথিবীর যে কোনো জায়গায় আল্লাহর নামে জবাই করবে, এর নাম কুরবানি। কিন্তু হাদি মানে জবাই হতে হবে অবশ্যই মক্কাতুল মুকাররমার নির্ধারিত হারামের সীমানার ভিতরে, এর বাইরে হলে হবে না। আর কুরবানি যে কেউ দিতে পারে, হ্যাঁ ওয়াজিব কুরবানি দিতে পারে, কেউ নফলও, একজন দরিদ্র মানুষ ইচ্ছা পোষণ করলো কুরবানি দিবে, তার উপর ওয়াজিব না, সম্পদের মালিক না, তাও দিতে পারে না? পারে না। কুরবানি ওয়াজিব আছে, নফল আছে কুরবানি। হ্যাঁ কখনো ওয়াজিব কুরবানি আবার দুই প্রকার, একটা হলো মালদার সম্পদের অধিকারী নিজের পক্ষে পরিবারের পক্ষে, আরেকটা ওয়াজিব হলো যে মান্নত করে, মান্নতটা আদায় করা ওয়াজিব। তবে মান্নতের কুরবানির গোশত ধনী লোক খেতে পারবে না, মান্নতের কুরবানির গোশত সব মিসকিনদের বন্টন করে দিতে হবে। তো কুরবানি যে কেউ দিতে পারে পৃথিবীর যে কোনো জায়গায়, কিন্তু হাদি দিতে হয় মক্কাতুল মুকাররমার হারামের সীমানার ভিতরে। আর হাদি দিবে তামাত্তু এবং কেরান হজকারী, এফরাদ হজকারীর জন্যও লাগবে না। হজ করে তামাত্তু এবং কেরান সে দেবে হাদি, আর কুরবানি যে কেউ দিতে পারে। হাদি দিতে হয় মক্কাতুল মুকাররমার হারামের সীমানার ভিতরে, হারামের সীমানা হলো কাবাতুল মুশাররাফা, কাবাগর, কাবাগরের চতুর্দিকে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করে দিয়ে গিয়েছেন। যদিও ইব্রাহিম আলাইহিসসালাম দোয়া করেছিলেন আল্লাহ তাআলা মক্কাকে, নির্দিষ্ট জায়গাকে নিষিদ্ধ বা সম্মানিত নগরী বলে কবুল করেছেন কে? নিরাপদ নগরী। এর যে নির্ধারিত সীমানা, একদিকে ৯ কিলোমিটার, একদিকে ১৭, একদিকে ১৮, একদিকে ২২ কিলোমিটার জায়গা কাবার চতুর্দিকে। এই পুরা জায়গাটার নাম হলো হারাম, পুরা জায়গার নাম। এর ভিতরে যে কোনো জায়গায় হাদি জবাই করলেই হবে, তবে যে কোনো জায়গায় করতে পারে না, নির্ধারিত জবাই করার জায়গাতেই করতে হয়। তো হাদি আর কুরবানি, আমাদের দেশে অনেক জায়গায় অনেকে অনুবাদ করতে গিয়ে হাদিকে ও কুরবানি শব্দে বলেছে, না কুরবানি আলাদা, হাদি আলাদা। তাহলে প্রশ্ন করতে পারেন কুরবানি আলাদা কোথায় আছে? কোরআন আল করিমে কোরবানি শব্দটি তিন জায়গায় এসেছে। আল কোরআন আল করিমে তিন জায়গায়, তিনটি আয়াত আল করিমাতে কোরবানি শব্দটি বলেছেন কে? আল্লাহ তাআলা। আবিদানিক অর্থে কুরব কাফ রা বা, কাফের উপরে পেশ আর রার উপরে সাকিন, বার উপরে দুই পেশ, কুরবুন, এর অর্থ হল নৈকট্য, কাছে। তবে আরবীয় ভাষায় কুরবুন বলে মায়ের কুলকে, মায়ের কুল চিনি না,
মায়ের কুলকে বলে কুর্ব। আর কুরবানি হলো দুইটি জিনিস পাওয়া যায় যে কাজের দ্বারা, যে কাজের দ্বারা দুইটি জিনিস নিশ্চিত হওয়া যায় এর নাম কুরবানি। এর একটা জিনিস হলো আশ্রয়, একটি জিনিস হলো মায়ের কুল, মানে হলো মায়ের কুল মানে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আশ্রয়, আশ্রয় মায়ের কুল মানে আশ্রয়। আর দুই নাম্বার মায়ের কুল মানে নৈকট্য, মায়ের কুল মানে মা কুলে নেই মানে দুই হাত নিয়ে বুকের সাথে চেপে ধরে কলিজার কাছে রাখে। আমি কি বুঝাতে পেরেছি? তো কুরবানি ওই কাজটাকে বলে শরীয়তের পরিভাষায় যে কাজ দিয়ে দুইটি জিনিস হাসিল করা যায়, একটা হলো আশ্রয় আর একটা হলো নৈকট্য। আশ্রয় এবং নৈকট্য দুইটি পাওয়া যায় যে কাজের দ্বারা, এর নাম কুরবানি। হ্যাঁ, কুরবানি কথাটা আল্লাহ তাআলা কোরআন আল কারিমে তিনটি আয়াতে বলেছেন। এর মধ্যে পৃথিবীর সর্বপ্রথম কুরবানি, পৃথিবীর সর্বপ্রথম কুরবানির কথা আল্লাহ তাআলা বলেছেন 5 নম্বর সূরা সূরাতুল মায়েদা এর 27 নম্বর আয়াত আল কারিমাতে। ঘরে যায় মিলায় দেখবেন আল্লাহ তাআলা এই পৃথিবীর প্রথম কুরবানি, হাবিল আর কাবিল বিখ্যাত গল্প আপনারা জানেন, তবে যতটুকু সত্য ততটুকুন বলা উচিত, এর বেশি না। আল্লাহ তাআলা কোরআন আল কারিমে 5 নম্বর সূরা আল মায়েদা এর 27 নম্বর আয়াত আল কারিমাতে বিশ্বনবী মুহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আদেশ করে বলেছেন, ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক, ও নবী সত্যতা সহকারে আদমের দুই পুত্রের সংবাদ মানুষকে জানিয়ে দিন, সত্যতা সহকারে। আল্লাহ শব্দটা বিল হক, তার মানে এই ঘটনার মধ্যে অনেক মিথ্যা কথা আছে, তো আল্লাহ তার রসুলকে আদেশ করেছেন সত্যতা সহকারে আপনি তেলাওয়াত করে শুনিয়ে দিন আদমের দুই পুত্রের ঘটনা। ইদ কাররাবা, যখন কুরবানি করেছিল, কাররাবা বলে আল্লাহ তাআলা বলেছেন, কাররাবা কোরবানান দ্বিবচনের শব্দে, দুইজনে যখন কুরবানি করেছিল, কাররাবা কোরবানান, কোরবা বায়ের সাথে আবার আলিফ আছে বা, কোরবানান যখন দুইজনে কুরবানি করেছিল, ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, দুইজনে কুরবানি করেছিল, একজনেরটা কবুল হয়েছিল আরেকজনেরটা কবুল হয় নাই। এখন দুইজন কি? হাবিল আর কাবিল। হাবিল আর কাবিল তাদেরকে বাবা আদম আলাইহিসসালাম আদেশ করেছিলেন কুরবানি করতে, কারণ বিবাহ নিয়ে গণ্ডগোল দেখা দিয়েছিল। কাবিলের সাথে জন্ম নিয়েছিল যে বোনটা, সে ছিল হাবিলের স্ত্রী, আর হাবিলের সাথে জন্ম নেয়া যে বোন ছিল সে ছিল কাবিলের স্ত্রী হবে, কিন্তু কাবিল মানতে চাইল না। কাবিল চাইল তার সাথে জন্ম নেয়া আপন সহোদরাকে বিয়ে করতে, কারণ ওই সময়ে আদম আলাইহিসসালামের স্ত্রী আমাদের মা হাওয়া থেকে যমজ সন্তান জন্ম নিতেন, একজন পুত্র একজন কন্যা, একসাথে ছেলে মেয়ে যে দুইজন জন্ম দিত আমাদের মা হাওয়া আলাইহিসসালাম, তারা হতেন আপন ভাই বোন। এদের সাথে বিবাহের সম্পর্ক হারাম, বাট উপরে নিচে, আগে জন্ম নেয়া ছেলে পরে জন্ম নেয়া মেয়ে, আগে জন্ম নেয়া মেয়ে পরে জন্ম নেয়া ছেলে, ক্রস বিবাহ হতো। তো কাবিল আর হাবিলের আপন বোনরা, কাবিলের সাথে জন্ম নেয়া বোন হাবিলের, হাবিলের সাথে জন্ম নেয়া বোন কাবিলের, কিন্তু কাবিল তা মানতে চাইল না। কাবিল চাইল আপন বোনকে নিজের সাথে জন্ম নেয়া যমজ বোনকে বিয়ে করতে। বাবা আদম আলাইহিসসালাম শরীয়তের বিধানটা স্পষ্ট করতে, কে আল্লাহর আশ্রয়ে আসে, কে আল্লাহর নৈকট্য, এটা বুঝানোর জন্যে বললেন কুরবানি করো। হাবিল তিনি দুম্বা মেষ লালন পালন করতেন, তিনি একটি দুম্বা বা বকরি বা ছাগল আল্লাহর নামে জবাই করলেন, আর কাবিল তিনি কৃষিকাজ করতেন, তিনি
কৃষি উৎপাদিত পণ্য আল্লাহর জন্যে দিলেন। আর ওই সময়ে কুরবানি কবুল হওয়ার লক্ষণ ছিল আকাশ থেকে আগুন এসে জ্বালিয়ে দিত যে কুরবানি, বুঝতে হতো এটা কবুল হয়েছে। তো হাবিলের কুরবানিটা আকাশ থেকে আগুন এসে জ্বালিয়ে দিল, প্রমাণ হলো হাবিল আল্লাহর আশ্রয়ে, প্রমাণ হলো হাবিল আল্লাহর নিকটে। বলে না সুবহানাল্লাহ, কাবিল কবুল হলো না, এটা দিক বিখ্যাত ঘটনা। এই জন্য কাবিল প্রতিজ্ঞা করে বলল শয়তানের ওসওয়াসায় হাবিলকে হত্যা করবে, এবং হত্যা করেও ফেলল, নাউযু বিল্লাহ। এই জন্যে পৃথিবীতে যত হত্যাকাণ্ড ঘটবে কেয়ামত পর্যন্ত এর একটা পাপের অধিকারী হবে কাবিল। কারণ যে মন্দ কাজের পথ দেখায় সে মন্দ কাজের অংশ কেয়ামত পর্যন্ত পাবে, আর যে ভালো কাজের পথ দেখায় কেয়ামত পর্যন্ত ভালো কাজ না করেও একটা ভাগ। এটা হলো কার বিধান। তো এই কুরবানি আল্লাহ তাআলা আমাদেরকে জানালেন। দুই নাম্বার, কুরবানি শব্দটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরাতু আলে ইমরান, ঘরে যায় মিলায় দেখবেন তিন নাম্বার সূরা আলে ইমরানের 183 নাম্বার আয়াত আল করিমাতে আল্লাহ তাআলা কুরবানির কথা বলেছেন। একবারে কুরবানি শব্দ দিয়ে আল্লাহ তাআলা বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা আহিদা ইলাইনা আল্লা নু'মিনা লিরাসূলিন হাত্তা ইয়াতিয়ানা বিকুরবানিন তাকুলুহুন্নার কুল ক্বাদ জাআকুম রুসুলুম মিন ক্বাবলি بالبينات وبالذي قلتم فلما قتلتموهم ان كنتم صادقين অর্থাৎ যারা الذين قالوا যারা বলে ان الله নিশ্চয় আল্লাহ তাআলা আহিদা ইলাইনা আমাদের থেকে আল্লাহ অঙ্গীকার নিয়েছেন আল্লাহ নুমিন আলি রাসূলিন আমরা ঈমান আনব না কোন রাসূলের প্রতি হাত্তা ইয়াতিয়ানা বিকুরবানিন যতক্ষণ না রসুল একটা কুরবানি দিবে তাকুলুহুন্নার আকাশের আগুন এসে এই কুরবানিটা না খাবে। কুল ক্বাদ জাআকুম রুসুলুম মিন ক্বাবলি নবিহে আপনি বলে দিন নিশ্চয় আমার আগে অনেক রসুল তোমাদের মাঝে এসেছিলেন বিল বাইয়িনাত সত্য দলিল সহকারে ওবিল্লাযী কুলতুম আর যা আমাকে তোমরা বলছো এই কাজও আমার আগে নবীরা করে দেখিয়েছেন ফালিমা কাতালতুমুহুম তারপরেও তোমরা ওই নবীদেরকে হত্যা করেছো ইন কুনতুম সাদিকিন তোমরা তোমাদের কথায় যদি সত্যবাদী হতে তাইলে তা করতে পারতে না। এটা হলো অনুবাদ। বাস্তবতা হলো এই কথাটা ইহুদিরা বলেছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন সত্যের দাওয়াত নিয়ে শেষ রসুল হয়ে পৃথিবীতে আসলেন মূসা এবং ঈসা আলাইহিসসালাম তার আগে পৃথিবীতে এসেছেন নবী হয়ে রসুল হয়ে নবীজি বললেন ইহুদিরা বাদ ছেদে বলল না আমরা ঈমান আনব না, শর্ত হল আপনি রসুল প্রমাণ করার জন্যে কুরবানি দেবেন আর কুরবানি আকাশের আগুনে সে খেতে হবে। রসুল সাল্লামকে ইহুদিরা শর্ত দিল, আল্লাহ নবীজিকে আয়াত নাজিল করে বলে নবী হে তোমাকে বলে আকাশ তুমি কুরবানি দাও আর আকাশের আগুন এসে খাইতে হইব, তাইলে বলে দাও এদেরকে আমি অনেক রসুল তোমার আগে পাঠিয়েছি ওরা যা বলে রসুলরা তাই করেছেন, এমনকি কুরবানি দিয়েছেন আকাশের আগুন খেয়েছে, কিন্তু তারপরেও ওরা অনেক রসুলকে হত্যা করেছে, সুতরাং ওদের কথায় কান দেওয়ার দরকার। তার মানে ইহুদিরা এরা বিশ্বাস করে কুরবানি আকাশের আগুন এসে জ্বালায়া দিতে হবে, কিন্তু ইব্রাহিম আলাইহিসসালামের কুরবানি থেকে আল্লাহ এটা শিখিয়ে দিয়েছেন কুরবানি আকাশের আগুন এসে খাবে না, বরং কুরবানি পশু জবাই আর এর গুস্ত আল্লাহ হাদিয়া করে দেন কাদেরকে, সব সকল মানুষের জন্যে। বন্না সুবহানাল্লাহ, কারণ সূরাতুস সাফফাতের 100 নম্বর আয়াত থেকে পরে দেখবেন
আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিসসালাম যখন তার পুত্র ইসমাইল আলাইহিসসালামকে কুরবানি করছেন, আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, কাদ সাদদাকতার রুইয়া ইন্না কাযালিকা নাযিল মুহসিনিন ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম। আল্লাহ তাআলা জান্নাত থেকে পাঠিয়ে দিলেন এক মহান কুরবানি। আর এরপরে আল্লাহ বলেন, ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন। তারাকনা আলাইহি ফিল আখিরিন মানে আল্লাহর আদেশ, ইব্রাহিম আলাইহিসসালাম যেমন জবাই করা জান্নাতি এই দুম্বা পরিবার সহ খেয়েছেন, আমাদের জন্য ইব্রাহিম আলাইহিসসালাম থেকেই এই বিধান চালু হয়ে গিয়েছে। আমাদের কুরবানি আকাশের আগুনে সে খাবে না, বরং আমরা আমরা এটা কার বিধান, কার আদেশ, কার আদেশ, আল্লাহ তাআলার আদেশ। বন্ধুগণ, তাই কুরবানি কথাটা কোরআনে কারিমে স্পষ্ট আলাদাভাবে বলেছেন কে, আল্লাহ তাআলা। তবে এই কুরবানি পশু জবাই করা আল্লাহর আশ্রয় এবং আল্লাহর নৈকট্য লাভের জন্য পশু জবাই করা কুরবানি, তবে আল্লাহর নৈকট্য লাভের জন্য পশু জবাই না করেও অন্য কাউকে মাধ্যম হিসেবে ব্যবহার করা, যেটা মুশরিকরা করে, এটাকেও আল্লাহ কুরবানান আলিহা বলে সূরাতুল আহকাফ 46 নম্বর সূরা, 46 নম্বর সূরার 28 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন। তার মানে কোরআন আল করিমে কুরবানি শব্দটি পশু জবাই এই বাস্তবতা বুঝিয়ে দুই জায়গায় আল্লাহ বলেছেন, একটা হলো সূরাতু আল ইমরানের 183 নম্বর আয়াত আর সূরাতুল মায়েদা এর 27 নম্বর আয়াত আল করিমা। আর সূরাতুল আহকাফের 28 নম্বর আয়াত আল করিমাতে আল্লাহ তাআলা কুরবানান আলিহা বলে যারা আল্লাহকে বাদ দিয়ে আল্লাহকে পাওয়ার জন্যে লাত মানাত উজ্জা, অথবা আমাদের দেশে অনেকে আল্লাহকে পাওয়ার জন্য মাজারে সেজদা দেয়, আল্লাহকে পাওয়ার জন্যে অনেক কিছুকে মাধ্যম হিসেবে ব্যবহার করে, এটাকেও কুরবানান আলিহা বলে বলা হয়েছে। তাই বন্ধুগণ, আজ আমি স্পষ্ট করতে চাইলাম যে হাদি এক জিনিস, কুরবানি আলাদা জিনিস। আমরা কুরবানি করব, গত সপ্তাহে 6টি বিকল্প বলেছিলাম যে হ্যাঁ, এই করোনার মহামারীর পরিস্থিতিতেও আমরা কুরবানি করব ইনশা, রাজি আছি ইনশাআল্লাহ। আমরা ওয়াজিব হিসেবে আমরা পালনের চেষ্টা করব, বিকল্পগুলো আমরা মেনটেন করব। আমাদের দেশ আর জাতি সবাই মিলে আমরা ইসলামের শিয়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কুরবানি ছেড়ে দেন নাই, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কুরবানি ছেড়ে দেন নাই, বরং বিদায় হজে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেরান হজ করেছিলেন। হাদি জবাইয়ের পরে নবীজি আলাদাভাবে 100টা উট, কয়টা উট, কয়টা উট, 100টা উট নবীজি মদিনা থেকে সাথে করে নিয়ে গিয়েছেন এবং 63টা নিজ হাতে নহর করেছেন। মুহাম্মাদুর রসুলুল্লাহ, রসুল সাল্লাম বলেছেন, এগুলো আমি কুরবানি করছি আমার উম্মতের পক্ষে, যারা বেঁচে নাই তাদের পক্ষে, যারা ভবিষ্যতে আসবে তাদের পক্ষে, যারা বর্তমান আছে সবার পক্ষে। তাই রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে 63টা নহর করেছেন আর বাকিগুলো করেছেন আলিউন কাররামাল্লাহু ওয়াজহা, আলী রাদিয়াল্লাহু তাআলা বাকি 37টা করেছেন। রসুল সাল্লাম বিদায় হজে 100টা উট কুরবানি দিয়েছেন। তাই হজে গিয়ে হাদির পরে কুরবানিও করা যায় না, যায় না, হাদি আলাদা কুরবানি আলাদা। আসুন না আমরা কুরবানি করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ওয়াজিব ইসলামের শিয়ার ভালোবেসে আল্লাহর আশ্রয় পাওয়ার জন্যে, আল্লাহর নৈকট্য পাওয়ার জন্যে কুরবানি দেই হালাল টাকায়। অনেকে আছে নামাজ রোজার ধারদারি নাই, কুরবানি নিয়ে খুব না, আল্লাহর ওয়াস্তে নামাজ রোজা হজ জাকাত করব, কুরবানিও করব। মুসলিম তার উপরে কুরবানি ওয়াজিব, ইমানদার তার উপরে কুরবানি ওয়াজিব, নামাজি রোজাদার যে আল্লাহর বান্দা সে করবে কুরবানি। আমার ঘাটতি আছে কুরবানি নিয়ে,
না ঘাটতিটাও পূর্ণ করব, নামাজ পা শক্ত পড়ব, আল্লাহ তৌবা করে সালাত কায়েমকারী বানান, হালাল টাকায় আল্লাহর আশ্রয় পাওয়ার জন্যে এবং নৈকট্য লাভের জন্যে জিলহজের 10 তারিখ ঈদুল আজহার নামাজের পরে আল্লাহর নামে পরিবারের পক্ষে কুরবানি করার তৌফিক দিন বলি আমিন। হাযা মা ইন্দি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।